বইমেলা মানেই নতুন বই, কিন্তু এবারের মুর্শিদাবাদ বইমেলার বিশেষ চমক আজাদ মণ্ডলের স্টল। পুরনো দুষ্প্রাপ্য বইয়ের পসরা সাজিয়ে কলেজ স্ট্রিট থেকে বহরমপুরে, দেখুন বিস্তারিত। মনোবিক্ষণ প্যাথলজি, কোয়ালিটির শেষ কথা, সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। আমি এই মুহূর্তে পৌঁছে গেছি মুর্শিদাবাদ জেলার 43তম বইমেলায়। প্রতি বছর কিছু না কিছু চমক থাকে এই বইমেলায়, এবং এই বছরও রয়েছে সেই একই চমক। কি সেই চমক? পুরনো দুষ্প্রাপ্য বই। আমার হাতে এই মুহূর্তে রয়েছে দ্য গোল্ডেন বুক অফ বিদ্যাসাগর, যেটি প্রকাশ পেয়েছিল একদম 1993 সালে, 3 মার্চ 1993। এবং আজকের ডেটে হিসাব করলে প্রায় তার বয়স হতে চলল 30 বছর। কিন্তু ভাবছেন 30টা বছর তো সামান্য, কী বা এমন আছে? এই জন্য আমি একটা দৃষ্টি আকর্ষণ করতে চাইব আমার পেছনে রাখা ওপরের দিকে বইগুলির ওপর, যেখানে মহাভারত, রামচরিতমানসের বিভিন্ন পুরনো সংস্করণের পাশাপাশি রয়েছে 1311 সালের যে বইগুলি, সেই বই। এবং পাশাপাশি একটু যদি নিচের দিকে থাকি, বিভিন্ন এডিশনের গ্রামার বই, ইংলিশ গ্রামার, ট্রান্সলেশন, বিভিন্ন রকমের গ্রামার। এখানে কিন্তু বহু পুরনো 1956, 1962, 1971, 1948, মানে বলা চলে প্রায় কয়েক দশকের মানে বই কিন্তু এই স্টলে রয়েছে। এবং সেই বই কিনতে কিন্তু মানুষ কাতারে কাতারে আসছেন এইবারকার বইমেলায়। এবং এই যে পুরনো এত বই যিনি এত সংগ্রহের সাথে রাখছেন মানুষের কাছে, এত পুরনো কিছু গল্প স্মৃতি সেগুলো রাখছেন, তিনি আর কেউ নন, তিনি আজাদ মণ্ডল। গত 12 বছর ধরে এই মুর্শিদাবাদের জেলা বইমেলায় স্টল দিচ্ছেন বই বিক্রেতা আজাদ মণ্ডল। তবে এত পেশা থাকতে বই বিক্রি কেন, তাও আবার পুরনো বই? পুরনো বই সংগ্রহের পেছনে গল্পও বললেন বই বিক্রেতা আজাদ। আমি 71-এ মাধ্যমিক বা স্কুল ফাইনাল পাস করি, তখন আমি এটা বইয়ের অভাবে বই কিনতে পারিনি, বিনা বইতে পরীক্ষা দিয়েছি। তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমি বইয়ের লাইনে যাব, বই ব্যবসা করবো, পুরনো বই সংগ্রহ করে ছাত্রদের উপকার করব। সেই 71 সাল থেকে করতে করতে আমার এই পর্যন্ত এসে আমার বর্তমানে কলেজে যারা সিনিয়র আছেন তাদের মধ্যে আমি একজন, সেইগুলো আমি এখানে নিয়ে আসি। আমার এখানে ক্লাস 1 থেকে আরম্ভ করে MSc পর্যন্ত বই আছে, ডাক্তারি বই আছে, ধর্মীয় বই আছে, পঞ্জিকা আছে, এই ধরনের যেগুলো খুব চাহিদা আছে সেই বইগুলো আনি, যার জন্য আমার মেলাতে ভিড় হয় এবং মেলাতে বিক্রি বেশি হয়। নতুন বই তো বইমেলায় মেলেই, কিন্তু ডিকশনারি থেকে পঞ্জিকা বা ব্যাকরণ বই, আবার পুরনো কিশোর ভারতী থেকে অন্যান্য ম্যাগাজিনের খোঁজে মেলা চত্বরে আসেন অনেকেই। সেরকমই এক পাঠক এসেছিলেন আজাদের দোকানে পুরনো বইয়ের খোঁজে। এখানে যে বইগুলো আমরা পাবো দুষ্প্রাপ্য বই, বুঝতেই পারছেন যে দুষ্প্রাপ্য মানে বইটা হয়তো আমি আজকে কিনলাম না, তো হয়তো কালকে এসে বইটা আমি পাচ্ছি না, এটা বিশাল আফসোস হয়ে যাবে। নতুন বইগুলো কিন্তু আমি পাবো, নতুন বইগুলো আমি যে সমস্ত লেখকের নাম বললাম নতুন বই কিন্তু পাবো, কিন্তু পুরনো বই হয়তো একটা কপি ইনার কাছে আছে, কপিটা হয়তো সোল্ড হয়ে গেলে আর হয়তো নাও পাওয়া যেতে পারে, হয়তো এগুলো তো আর এডিশন হবে না। সেই হিসাবে দুষ্প্রাপ্য অবশ্যই একটা, আমি তো প্রথমে এসে দুষ্প্রাপ্যটা খুঁজি। আজাদ আর তার ছেলে জয় মণ্ডল দুজনে শীতের মরশুমে জেলায় জেলায় বইমেলায় যান। এবারের বইমেলায় আজাদের স্টলে রয়েছে 1 লক্ষ টাকা দামের পুরনো পঞ্জিকা, এবার এটাই তার বিশেষ আকর্ষণ। আগের বছরেও মুর্শিদাবাদ বইমেলায় ভালো ব্যবসা হয়েছিল, এবারেও ভালো বিক্রি হবে আশাবাদী আজাদ মণ্ডল। যেমন আমার এখানে সবচেয়ে এখন পুরনো 1312 সালের পঞ্জিকা, এই পঞ্জিকাটা হচ্ছে উপরে দুটো পার্ট আছে, 30 আগেকার পঞ্জিকা 30 বছর করে হতো, ওটা আমি 1 লাখ টাকা দাম রেখেছি, ওটা 80,000 টাকা উঠে গেছে। এবার এইগুলো অনেকভাবে যারা পঞ্জিকা লেখালেখি হতো ওনারা, বা কোনো জমি জমা যদি কেস চলে ডেট আর তারিখে সব মিলে না, হয়তো ওনারা যে ডেটটা বলছে সেই ডেটের সাথে আর মাস মিলছে না, তারিখ মিলছে না, ওটা দিলে একদম পারফেক্ট। এবারে ওরা সে যদি বলে ওই সালে পঞ্জিকা নিয়ে আসে, ওই সালে পঞ্জিকা পাবে কোথায়? 1312 সালে ওই জমি জমার কেস তো এটা ওঠে অনেক সময়, এগুলো এই কাজে লাগে। আমি এখানে আসছি প্রায় 12 বছর হয়ে গেছে, আমি ভালো, আমি আমার প্রথম দিন থেকে সারা ভালো, লোকে প্রথম দিনে দেখার জন্য আসে, বই বেশি কেনে না, আর আমার দোকানে প্রথম দিনই বেশি ভালো বিক্রি হয়, কারণ বইটা পাবে না তো। কীরকম আশা করছেন, কত টাকার বই বিক্রি? আমার গত বছর আমি বিক্রি করেছি 2.5 লাখ টাকা, এবছর ভাবছি 3 লাখ টাকা হয়ে যাবে।